হাই ভিওয়ার্স ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার প্রত্যেককে আবারও স্বাগত জানাই আজকে আমরা দ্বাদশ শ্রেণীর গণিতের ওপর যে টপিক নিয়ে আলোচনা করবো টিকনোমেটিক বিপরীত বৃত্তি অবেক্ষক সমূহ বা টিকোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন অলরেডি লাস্ট ভিডিওতে আমরা এই টপিকের ওপর তোমাদের এসেনদের বইয়ের প্রশ্নমালা ফোর থেকে আমরা অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন বলেছিল তার কোশ্চেন নাম্বার বারো পর্যন্ত সলভ করেছিলাম আজকে আমরা সেইখান থেকে কন্টিনিউ করছি কোয়েশ্চেন নাম্বার থার্টিন থেকে তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোই তারা কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারো আর যারা আমার চ্যানেল একদম নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী সময়ে তোমাদের কিন্তু নতুন নতুন টপিক বা চ্যাপ্টার থেকে নতুন নতুন ভিডিও আসবে তো তোমরা সেগুলো দেখতে খুব সহজে দেখতে পাবে তো যাই হোক শুরু করা যাক কোশ্চেন নাম্বার থার্টিন থেকে তো লাস্ট আমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেন নাম্বার টুয়েলভ পর্যন্ত করেছিলাম আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার থার্টিন থেকে করব কোশ্চেন নাম্বার থার্টিন কি দেওয়া আছে দেখো সাইন অফ সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ এত এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে ভ্যালু অফ সাইন অফ সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ তো এখানে করার ক্ষেত্রে আমরা কি করবো আমরা একটা ফর্মুলা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ পাই বাই হয় কখন যদি আমাদের সাইন ইনভার্স এক্স এবং কস ইনভার্স এক্স বোধ ডিফাইন্ড হয় আর বোধ কখন ডিফাইন্ড হয় যদি এক্সের ভ্যালু আমাদের মাইনাস এক থেকে একের মধ্যে থাকে ইফ এক্স বিলংস টু মাইনাস ওয়ান কম ওয়ান ক্লোজড ইন্টারভেল অর্থাৎ এক্সের মান যদি মাইনাস এক থেকে এক ক্লোজড ইন্টারভেলের মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকাল টু প্রাইভার টু এটা একটা ফর্মুলা আছে আমরা আগের ভিডিওগুলোতে বলেছি বা সেখানে আমরা অ্যাপ্লাই করেছিলাম তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ইজ ইকুয়াল টু সাইন অফ এখানে এক্স মানে কত আছে হাব আছে এক্স মানে যেহেতু হাব রয়েছে তার মানে সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ ডিফাইন্ড এবং এত এর ভ্যালু কত হবে পাই বাই টু কোথা থেকে পেলাম আমাদের ফর্মুলা রয়েছে তাহলে এত ভ্যালু হয়ে যাচ্ছে সাইন পাই বাই টু কারণ এর ভ্যালু আমরা ডাইরেক্ট এখান থেকে পাই বাই টু বসাতে পারি আর সাইন পাই বাই টু কত হয়ে যায় সাইন পাই বাই টু আমাদের ওয়ান হয়ে যায় তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাচ্ছে ওয়ান নেক্সট আসে যাক কোশ্চেন নাম্বার ফোরটিন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন দেওয়া আছে ফাইন্ড দি ভ্যালু অফ কস অফ সাইন ইনভার্স হাফ প্লাস ইনভার্স টু তো এখানে আমাদের বার করতে হবে বা ফাইন দি ভ্যালু অফ কস অফ সাইন ইনভার্স হাফ প্লাস সেক ইনভার্স টু তো এখানেও আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা একটা ফর্মুলা জানি যে সাইন ইনভার্স এক্স ইজি করলে কত হয়ে যায় কো সেক ইনভার্স ওয়ান বাই এক্স হয় ঠিক আছে সাইন ইনভার্স এক্স ইজ ইনভার্স ওয়ান বাই কখন ইফ এক্স পজিটিভ হলে হয় তো এখানে সাইন ইনভার্স কত আছে হাব আছে এক্স এর জায়গায় হাব রয়েছে আর হাফ পজিটিভ তার মানে আমরা সাইন ইনভার্স এক্স জায়গায় আমরা কোশেক ইনভার্স ওয়ান বাই লিখতে পারি দিস ইজ টু কি লেখা যায় আমরা লিখব কোশেক ইনভার্স জাস্ট ওয়ান বাই এখানে এখানে ওয়ান বাই টু এর রেসির প্রকার কত হবে টু হবে বন অন্য হবে প্লাস সেক ইনভার্স টু হবে রাইট আচ্ছা এখন কো সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইজ ইকাল টু পাই বাই টু আমাদের একটা ফর্মুলা ছিল কো সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইজ ইকাল টু পাই বাই টু ফর্মুলা ছিল যখন আমাদের এক্সের ভ্যালু আইদার এক ব্যাগের চেয়ে বড় অথবা একটা কি না যদি আমাদের এক্স এ ভাবো মাইনাস এক বা মাইনাস একের থেকে ছোট হয় এক্স অর্থাৎ এর যদি আমাদের মাইনাস বা থেকে ছোট হয় তাহলে কোসেক ইনভার্স প্লাস ইনভার্স ইজ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি কস পাই বাই টু এখানে এক্স মানে কত আছে দুই আছে আর দুই এক বড় তাহলে আমরা ইনভার্স আমরা করতে পারি

কারণ আমরা জানি সাইন ইনভার্স সিক্স প্লাস কোস ইনভার্স সিক্স ইজ ইকোয়াল টু পাই বাই টু হয় যখন এক্স ডিফাইন্ড হয় আর একটা আছে সেক ইনভার্স সিক্স প্লাস কোসিক ইনভার্স সিক্স ইজ ইকোয়াল টু পাই বাই টু যখন এক্সের ভ্যালু ডিফাইন্ড হতে হবে অর্থাৎ এক্স এর ভ্যালু মড অফ এক্স গেটার ওর ইকোয়াল টু ওয়ান যদি হয় তাহলে সেটা সেখানে হয় তো সেই হিসেবে আমরা যে কোনো একটাকে চেঞ্জ করবো তো আমরা সাইন ইনভার্স থ্রি বাই ফাইভটাকে আমরা ধরে নিচ্ছি লেট ধরে নিচ্ছি লেট থ্রিটা ইকোয়াল টু সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ রাইট

যে এখানে আমাদের পারপেন্ডিকুলার কত হচ্ছে থ্রি আছে হাইপোটেন ইউজ কত আছে ফাইভ আছে বা অতিভুজ লম্ব আছে থ্রি আর অতিভুজ আছে ফাইভ তাহলে ভূমি পরিষ্কার হয়ে যাবে লম্ব থ্রি আর অতিভুজ ফাইভ যদি হয় তাহলে বেস হয়ে যায় ফোর এটা আমরা পরিষ্কার জানি থ্রি ফাইভ ফোর এক্ষেত্রে এটাই আমাদের ফরম্যাট ওকে তো এখান থেকে আমরা ডাইরেক্ট কী করবো এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি কস থিটা বা সেক থিটা বলতে পারি সেক থিটা সেক থিটা কত হয়ে যাবে সেক থিটা এই আমরা ডাইরেক্ট বলতে পারি কিছু না আমাদের অতিভুজ বাই ভূমি অতিভুজ কত আছে ফাইভ আর ভূমি বা বেস কত আছে ফোর আছে সাইন থিটা যদি এত হয় তাহলে আমাদের সেক থিটা এত হয়ে যাবে তার মানে এখান থেকে বলতে বলা যায় যে থ্রিটা ইকুয়াল টু সেক ইনভার্স ফাইভ বাই ফোর রাইট তাহলে এখন এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি দেওয়ার পর আমরা কি লিখবো এখান থেকে অতএব সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ প্লাস কোশেক ইনভার্স ফাইভ বাই ফোর ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ মানে কি ছিল থ্রিটা আর থ্রিটা মানে কি পাচ্ছে এখান থেকে সেক ইনভার্স সেক ইনভার্স ফাইভ বাই ফোর দিস ইজ ইজ ইকুয়াল প্লাস কোসেক ইনভার্স ফাইভ বাই ফোর অ্যাজ ইট ইস যেমন ছিল তেমনই রাখবো তাহলে এতের ভ্যালু কথা হয়ে যাবে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইজ ইকোয়াল টু কথা ফাইভ বাই টু এটা আমরা জানি ফর্মুলা কখন হয় যদি এক্সের ভ্যালু আমাদের মড অফ এক্স এর ভ্যালু একে গ্রেটার ওর ইকুয়াল টু ওয়ান হয় যেহেতু কী বলবো যেহেতু ফাইভ বাই ফোর একের থেকে বড়ো আর এটা তখনই ডিফাইন্ড হয় আরেকটা ফর্মুলা লিখে রাখতে পারি সাইন্সিক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স তোমরা ফর্মুলাগুলো লেখা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে তোমাদের মুখস্থটা বেশি হয়ে যাবে ফর্মুলা তাড়াতাড়ি তোমরা তোমাদের মুখস্থ হয়ে যাবে এসে ইকুয়াল টু ফাইভ বাই টু কখন হয়েন মড অফ এক্স গ্রেটার ও ইকোয়াল টু ওয়ান বা আমরা এখান থেকে বলতে পারি যদি এক্সের ভ্যালু এক বা থেকে বড়ো অথবা

তার জন্য আমরা যে কোনো একটা টার্মকে আমরা চেঞ্জ করে কসে ট্রান্সফার করবো যার থ্রু দিয়ে আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো তো আমরা ধরে নিচ্ছি লেট থ্রিটা ইকোয়াল টু সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ তো থ্রিটা যদি এটা হয়ে যায় তার মানে বলতে পারি এখানে আমরা থিটার অবশ্যই প্রিন্সিপাল ফেলবো মা মুখ্যমান আমরা নিয়ে থাকবো তাহলে বলতে পারি হয় মাইনাস পাই বাই টু লেসর ইকলো থ্রিটা লেসোর ইকলে পাই বাই টু রাইট তাহলে এখান থেকে কত হয়ে যাবে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট ফাইভ সিম্পল হয়ে যাচ্ছে এখন এখান থেকে আমরা কস থিটার মান বার করবো ক্স থিটা কস থ্রিটা কত হয়ে যাবে দেখো যদি ওয়ান বাই রুট ফাইভ মানে ওয়ান হচ্ছে পারপেন্ডিকুলার আর রুট ফাইভ হচ্ছে আমাদের হাইপোটিনিউস আমরা ধরে নিচ্ছি ওয়ানটা হচ্ছে পারপেন্ডিকুলার আর রুট ফাইভ হচ্ছে আমাদের হাইপোটিনিউস তো সেই ক্ষেত্রে আমাদের রুট ফাইভ আর পারপেন্ডিকুলার তাহলে বেস কত হয়ে যাবে বেস ইকুয়াল টু রুট ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এতই হল রুট করলে কথা হয় এটা রুট ফাইভ মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু রুট ফোর ইজ টু টু তাহলে বেস হয়ে যাচ্ছে কত টু হয়ে যাচ্ছে আর কস মানে কথা আমাদের বেস ফাইভ বেস কত আছে টু আছে তাহলে টু হবে কত আছে রুট ফাইভ বা অতিবাজ আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি থ্রিটা ইকোয়াল টু ইনভার্স টু বাই তাহলে এই জায়গাতে আমরা কি লিখতে পারি সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ প্লাস সাইন ইনভার্স টু বাই রুট ফাইভ ইজ ইকুয়াল টু কট অফ সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ মানে কত ছিল থিটা থিটা মানে কত পাওয়া যাচ্ছে কস ইনভার্স টু বাই রুট ফাইভ প্লাস সাইন ইনভার্স টু বাই রুট ফাইভ আর আমরা ফর্মুলা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকোয়াল টু কথাই পাই বাই টু তাহলে এটা আমরা কি লিখতে পারি কট পাই বাই টু কট পাই বাই টু মানে কথা হবে টেন পাই বাই টু আমাদের ওয়ান বাই জিরো অসঙ্গা ছিল বা আনডিফাইন ছিল তাহলে কট পাই বাই টু হয়ে যাবে জিরো বাই ওয়ান অর্থাৎ জিরো হয়ে যাবে আর এটা কেন হয়ে যাচ্ছে কারণ আমরা জানি কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইজ ইকোয়াল টু পাই বাই টু হয় তখনই যদি এক্সের ভ্যালু মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে থাকে ক্লোজ টেন্টের ভ্যালো তো এখানে টু বাই রুট ফাইভ কিন্তু আমরা বলতে পারি যেহেতু টু বাই রুট ফাইভ

কষ পাই প্লাস 6 বাই তাহলে র কত হয়ে যাবে কস ইনভার্স কস পাই প্লাস পাই বাই সিক্স মানে কত পাই প্লাস পাইভ সিক্স হলে কিন্তু আমাদের কস সেকেন্ড কোয়ার্ডেন্টে চলে যাচ্ছে আর সেকেন্ড কোয়ার্ডেন্টে কস কি হয় সেকেন্ড কোয়ার্ডেন্টে কস আমাদের নেগেটিভ হয়ে যায় তাহলে এখান থেকে পাবো মাইনাস cos পাই বাই সিক্স আশা করি এই কনসেপ্ট আমাদের ক্লাস ইলেভেনে তোমরা জেনেছো যার জন্য তোমরা এখান থেকে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না ইজি করলে কত লিখবো না কস ইনভার্স থার্টি ডিগ্রি আর কস থার্টি মাইনাস রুট থ্রি বাই টু তাহলে এটা হয় মাইনাস রুট থ্রি বাই টু এখন এতই মান নির্ণয় করতে হবে এবার এতই মান আমরা প্রিন্সিপাল ভ্যালু আমরা নির্ণয় করব নির্ণ তো ধরে নিচ্ছি লেট কস ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু থিটা ইকল ধরি থ্রিটা ইকোলটা এত হুম যেখানে থিটা কিন্তু আমাদের প্রেন্সিল ভ্যালু আমরা ধরব আর কষের ক্ষেত্রে আমাদের প্রেন্সিপেল ভ্যালু হয় হায়ার জিরো লেসর ইকোলো থ্রিটা পাই ক্ষেত্রে আমাদের প্রেন্সিবল ভ্যালু জিরো থেকে পাইয়ের মধ্যে থাকে তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি এখান থেকে এরপর লাইনটা আমি এখানে করছি রাইট তাহলে এখান থেকে হবে না কস থিটা হয়ে যাচ্ছে আমাদের রুট মাইনাস তাহলে cos θ ইকুয়াল টু মাইনাস পাই বাই হবে রাইট কস পাই বাই নেই পাই বাই সরি তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি cos θ ইকুয়াল টু আমাদের প্রিন্সিপ্যাল ভ্যালু কত থেকে কত মধ্যে রাখতে হবে জিরো থেকে পাইয়ের মধ্যে রাখতে হবে ঠিক আছে তাহলে মাইনাসটিকে ইনক্লুড করার জন্য আমরা কি পাই মাইনাসভাই সিক্স মাইনাস আমরা দুভাবে ইনক্লুড করতে পারতাম একটা পাই প্লাস ফাইভ করে একটা পাই মাইনাস পাইভ বাই সিক্স করে এখানে পাই মাইনাস পাইভ বাই কেন করলাম আমাদের মুখ্যমান দরকার ওই কারণে করলাম তাহলে কস থ্রিটা ইকোয়ালটা কত হবে সিক্স পাই মাইনাস ফাইভ ফাইভ বাই তাহলে এই জায়গা থেকে কত বলা হবে इक्वल टू হয়ে যাচ্ছে ফাইভ বাই

এখানে আমাদের ভ্যালু নির্ণয় করতে হবে ভ্যালু ফাইন দ্য ভ্যালু অফ সাইন ইনভার্স সাইন থ্রি পাই বাই ফাইভ তো ধরে নিয়ে হচ্ছে লেট থ্রিটা ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন থ্রি পাই বাই ফাইভ এখন আমরা অ্যাকচুয়ালি সাইন ইনভার্স এক্সের আমরা মান নির্ণয় করছি তো এখানে কিছু বলে দেওয়া নেই তাহলে আমরা কি মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু নির্ণয় করছি মুখ্য মানটা থ্রিটা ধরেছি তাহলে থ্রিটার মান কিন্তু কী হবে না হায়ার থ্রিটা কত থেকে কতর মধ্যে থাকবে আমাদের মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর মধ্যে মাইনাস পাই বাই টু লেসের টু টু বাই টু তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি বুথ সাইড যদি আমরা সাইন নিই তাহলে এখান থেকে পাবো সাইন থিটা সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থ্রি বাই ফাইভ তো অনেকে কী করবে অনেকে এখান থেকে থ্রি টাই করলে থ্রি পাই বাই ফাইভ করতে হবে কিন্তু আমরা কী করেছি এখানে থ্রিটা মানটা কিন্তু মুখ্য মান নিয়ে কাজ করছি তাহলে থিটা মানটা মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর মধ্যে থাকতে হবে তাহলে আমরা সাইন থিটা ইজ ইক টু এই সাইন থ্রি পাই বাই ফাইভকে আমরা কি লিখতে হবে সাইন পাই মাইনাস টু পাই বাই ফাইভ টু পাই টু পাই বাই ফাইভ এইভাবে লিখতে পারি মানে ফাইভ পাই মাইনাস টু পাই করে থ্রি পাই পাবো দিস এমপ্লাইজ সাইন থিটা ইজ ইক টু কথা হবে না সাইন পাই মাইনাস টু পাই বাই ফাইভ করে টু পাই বাই এর মানে হচ্ছে পাই বাই ফাইভ মানে থার্টি সিক্স হ্যাঁ পাঁচ পাঁচ আর তাহলে থার্টি সিক্স মানে টু ডিগ্রি পাই মানে আর কিন্তু পাই মাইনাস করে এটা আমাদের সেকেন্ড চলে যাচ্ছে তাহলে টু বা টু বাই আমরা রাখতে পারি রাইট

অর্থাৎ সাইন ইনভার্স এখানে কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেওয়া আছে সাইন ইনভার্স টুয়েলভ বাই থার্টিন তো এখানে অন্যান্য যে সমস্ত বিপরীত বৃত্তি অপেক্ষক আছে সেগুলোকে আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ কস ইনভার্স মানে সাইন ইনভার্স টুয়েলভ বাই থার্টিন সমান কস ইনভার্স কত হবে সেক ইনভার্স কত হবে কট ইনভার্স কত হবে টেন ইনভার্স কত হবে কোসেক ইনভার্স কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে কোয়েশ্চেন নাম্বার রোমান ওয়ান কি দেওয়া আছে সাইন ইনভার্স টুয়েলভ বাই থার্টিন তো ধরে নিচ্ছি

তাহলে বুথ সাইড যদি আমরা সাইন নিই তাহলে কী পাবো সাইন থ্রিট ইজ ইকুয়াল টু টুয়েলভ বাই থার্টিন তার মানে তোমরা এখান থেকে মনে মনে করতে পারো পারপেন্ডিকুলার বাই হাই পার্টিনিউস বা লম্বো বাই অতিভুজ লম্বো আছে টুয়েলভ অথিপুচ আই থার্টিন তাহলে এটা কথা হয়ে যাবে রুট বরফ অতিভুজ স্কোয়ার বা থার্টিন স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার মানে টুয়েলভ স্কোয়ার তাহলে রুট ওয়ান সিক্স নাইন মাইনাস ওয়ান ফোরটি ফোর করলে কথা হবে টোয়েন্টি রুট টোয়েন্টি ফাইভ মানে হয়ে যাচ্ছে আমাদের ফাইভ অর্থাৎ বেস কথা হচ্ছে বেস হয়ে যাচ্ছে ফাইভ বেস হবে এখানে ফাইভ তাহলে এখান থেকে আমরা কি করতে পারি ডাইরেক্ট কথা হবে কস থিরে মানে কথা হয় বেস বাই হাইপোডেনিউজ তাহলে বেস হয় ফাইভ বাই থার্টিন টেন কথা হবে বেস আছে বেস কত আছে ফাইভ বাকিগুলো আমরা অটোমেটিক বার করতে পারব সাইন থ্রিটা টুয়েলভ বাই থার্টিন মানে কোসেক থ্রিটা থার্টিন বাই টুয়েলভ হবে আর সেক থ্রিটা হয়ে যাবে আমাদের কস থ্রিটা যা আছে তার রিসিপাল থার্টিন বাই ফাইভ একইভাবে এটা কী হবে টেন থ্রিটা টেন থ্রিটা মানে কত আছে টুয়েলভ বাই তাহলে এখন এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি কস থিটে ফাইভ বাই থার্টিন মানে থ্রিটা ইকালে কি লিখব থার্টিন রাইট একইভাবে টেন থ্রিটেয়াল থ্রিটা যায় টেন ইনভার্স টুয়েলভ বাই ফাইভ বোর্থ সাইডে যদি আমরা টেন ইনভার্স অ্যাপ্লাই করি তাহলে এখান টুয়েলভ বাই ফাইভ একইভাবে এখান থেকে পাওয়া যাবে থ্রিটা ইকল টু কোশেক ইনভার্স কোশেক ইনভার্স থার্টিন বাই টুয়েলভ

ইস ইকাল টু কট ইনভার্স বাই টুয়েল্ টেন ইনভার্স টেন ইনভার্স এখান থেকে অন্যান্য যে সমস্ত আমাদের ইনভার্স ট্রেগোনোমেট্রিক আছে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ কস ইনভার্স কত হবে টেন ইনভার্স কত হবে তো সাইন ইনভার্স কত হবে বাকি ঠিক রোমান ওয়ানটা আমরা ঠিক যেইভাবে করলাম এখানেও কিন্তু আমরা সেইভাবে করবো টেন ইনভার্স এক্স থ্রিটা ধরে নেবে তাহলে টেন থ্রিটা ইকোয়াল টু এক্স হয়ে এক্স বাই ওয়ান

টেন ইনভার্স হাফ প্লাস টেন ইন ভার্স টু বাই ইলেভেন টু টেন থ্রি ফোর প্রমাণ করার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ওয়াই টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড ওয়ান মাইনাস ওয়াই এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে কি ফর্মুলা এপ্লাই করব না টেন ইনভার্স এক্স প্লাস টেন ওয়াই কি হয় না টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই তোমরা ফর্মুলাগুলো জাস্ট মুখস্ত করার চেষ্টা করবে যখন প্রবলেম করবে তখন সাইডে জাস্ট ফর্মুলাটা লেখার চেষ্টা করবে তাহলেই তোমাদের ফর্মুলা অলরেডি অটোমেটিক মুখস্ত হয়ে যাবে আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই তো এখানে আমরা কী করবো লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইজ ইকোয়াল টু কী দেওয়া রয়েছে টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স টু বাই ইলেভেন তাহলে এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে হাফ প্লাস টু বাই ইলেভেন মানে ওয়ান মাইনাস ওয়ান বাই টু তাহলে এখান থেকে কত পাওয়া যাবে টেন ইনভার্স হয়ে যাচ্ছে এটা এগারো লসে করলে বাইশ হবে তো দুই এগারো দিয়ে করলে এটা এগারো পাবো এটা এগারো দুই চার নিচে পাওয়া যাবে বাইশ রাইট আর নিচে হবে ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান তাহলে এই জায়গা থেকে পাবো সরি টেন ইনভার্স বাই টোয়েন্টি টু ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়ান বাই ইলেভেন করলে পাবো টেন বাই ইলেভেন রাইট টেন বাই ইলেভেন তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে টেন ইনভার্স ফিফটিন বাই টোয়েন্টি টু ইন্টু ইলেভেন বাই টেন এগারো দুই দিয়ে গেলে পাঁচ দিয়ে গেলে তিন আর পাঁচ দুয়ে তাহলে হয়ে যাচ্ছে টেন ইনভার্স থ্রি বাই ফোর আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে টু রাইট হ্যান্ড সাইড হ্যান্স উই ক্যান সে দ্যাট কোয়েশন টোয়েন্টি ওয়ান এখানে কি দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে টু প্রু প্রুফ দ্যাট কস ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ প্লাস কস ইন ভার্স টু বাই ফাইভ আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি দেওয়া আছে আমাদের কস ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ প্লাস কস ইনভার্স টু বাই রুট ফাইভ তো এটা আমরা কীভাবে করব वेरी সিম্পল দেখো কস ইনভার্স ডান দিতে বাই আছে তার মানে একটা ফর্মুলা পড়বে এখানে ওকে তো যে কোনো একটা কসকে আমাদের সাইনে ট্রান্সফার করতে হবে তো আমরা প্রথম যে কস ইনভার্স আছে এটাকে আমরা সাইনে ট্রান্সফার করছি কত হবে সাইন ইনভার্স পরিষ্কার বুঝিয়ে যাচ্ছে সাপোজ ওয়ানটা হচ্ছে আমাদের হবে আমি আগের যে করলাম অর্থাৎ কুড়ি উনিশ বা সতেরো যে করা হয়েছে সেখান থেকে তোমরা বুঝতে পারছো পরিষ্কার এখন আমরা ডাইরেক্ট করবো আর এক্সপ্লেন করছি না কেন আমরা কস ইনভার্স থেকে আমরা সাইন ইনভার্স কীভাবে পাচ্ছি আমি আগের অঙ্কগুলোতে এক্সপ্লেন করেছি তো এখান থেকে কস ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ মানে আমরা ডাইরেক্ট লিখতে পারি কস ইনভার্স কত হবে টু বাই রুট ফাইভ কেন এটা হয় কারণ কস ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ সমান সাইন ইনভার্স টু বাই রুট ফাইভ এটা হয় আমি জাস্ট একটু আগে আলোচনা করেছি কেন হয় তাহলে একবার বলে দিচ্ছি জাস্ট পাশ লিখে দেবে যেহেতু কস ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ is equal টু সাইন ইনভার্স টু বাই রুট ফাইভ কারণ কি যদি এক্সপ্লেন করতে চাই তোমরা এরা টু মার্ক্সের অত এক্সপ্লেন করার দরকার নেই যদি এক্সপ্লেন করা হয় তোমরা ধরতে পারো ইনভার্স ওয়ান বাই ধরবে তাহলে ওয়ান আর যদি বাই রুট তাহলে কত হয়ে যায় মানে ওয়ান মাইনাস ওয়ান বাই स्क्वायर ওখান থেকে তোমরা পেয়ে যাবে টু রাইট আর এটা ফর্মুলা কি আছে সাইন ইনভার্স টু বাই রুট ফাইভ প্লাস কস ইনভার্স টু বাই রুট ফাইভ হল পাই বাই টু এটা তো আমাদের নন ফর্মুলা কারণ কি আমাদের যেহেতু আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকোয়াল টু পাই বাই টু ওয়েন মড অফ এক্স লেসর ইকোয়াল টু ওয়ান অর্থাৎ এক্সের এর মানে যদি মাইনাস এক থেকে একের মধ্যে থাকে অ্যান্ড ইয়ার আমাদের টু বাই রুট ফাইভ একের থেকে ছোটো রাইট টু বাই রুট ফাইভ একের থেকে ছোটো কারণ রুট ফাইভের মানে একের চেয়ে বড় দুইয়ের চেয়ে বড় তো লব ছোট আর হর বড় তাহলে একের থেকে ছোট হবে এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যার মান একের থেকে ছোট তাহলে এটা ভ্যালু হয়ে যাচ্ছে পাই বাই টু তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড দেয়ার ফর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড তো একটা জিনিস খেয়াল রাখবে অঙ্ক করার ক্ষেত্রে সব সবসময় তোমরা ইজি থেকে তোমরা স্টার্ট করবে ইজি থেকে বা সহজগুলো থেকে অঙ্ক শুরু করলে আমি প্রত্যেকটা অঙ্ক এক্সপ্লেন করছি কারণ তোমাদের পরবর্তী সময়ে আমরা যখন কঠিন করে অঙ্কগুলো করব তখন ছোটো ছোটো বিষয়গুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে তাহলে সেই বড়ো বড়ো অঙ্কগুলো করতে কোনো সমস্যা হবে না যার জন্যে প্রথম থেকে ধরে ধরে করানো হচ্ছে কারণ এরপরে ইন ফিউচার যখন আমরা বড় বড় অঙ্কগুলো করবো সেখানে কিন্তু করতে কোনো সমস্যা হবে না যদি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না নেক্সট নেক্সট আসছে কোয়েশন নাম্বার টোয়েন্টি টু দেওয়ার টু প্রু প্রমাণ করতে হবে তো এটা আমরা কীভাবে প্রমাণ করবো সিম্পল একটা ফর্মুলা আছে আমি লিখে দিচ্ছি তোমরা কিন্তু নিজেরাই করবে এটা নো দ্যাট টু টু ইজ টু আর টু এক্স বাই ওয়ান মাইনাস ফর্মুলা আছে ইস ইকোয়াল টু সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স ফর্মুলা আছে আর আছে কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো তিনটে ফর্মুলা আছে ঠিক আছে তো এখান থেকে তোমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে প্রথম যে ফর্মুলা যেটা আছে টু টেন ইনভার্স এক্স টু বাই ওয়ান এই ফর্মুলা অ্যাপ্লাই করবে এখানে এক্সের মান কত ওয়ান বাই টু জাস্ট পুট করে দিলেই কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে ওকে এই ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করে নিজেরা করবে তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম রাইট নেক্সট আসছি টেন ইন ভার্স বাই এইট টু দেখাতে হবে টেন ইন ভার্স ফোর রাইট তো আমরা বাম পক্ষ স্টার্ট করতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ টু টু ইন ভার্স ওয়ান টেন inverse ওয়ান বাই এইট তো এখান থেকে আমরা টু টেন ইনভার্স এক্স এর ফর্মুলাই জানি টু টেন ইনভার্স এক্সের ফর্মুলা কি হয় টেন ইনভার্স টু এক্স বাই তো সেই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করেছি এক্স মানে কথা ওয়ান বাই আর ফর্মুলা আছে টু এক্স মানে টু ইন টু ওয়ান বাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স পাওয়া যাবে প্লাস টেন ভার্স ওয়ান বাই এইট কত হয়ে যাবে টেন ইন্টু টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান করে টোয়েন্টি ফোর পাবো জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করা হচ্ছে প্লাস টেন ইনভার্স ওয়ান বাই এইট রাইট তাহলে এখান থেকে হয়ে যায় পাঁচ পাঁচে পঁচিশ আর দুই দিয়ে কালো তাহলে এটা হয়ে যাচ্ছে টেন ইনভার্স ফাইভ বাই প্লাস টেন ইনভার্স ওয়ান বাই এখন টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা আছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই তো এখানে আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করছি প্লাস ওয়ান বাই এইট ডিভাইড বাই ওয়ান মাইনাস সিক্স ফাইভ বাই টুয়েলভ ওয়ান বাই এইট তো এই জায়গা থেকে আমাদের কত আসবে টেন ইন ওপরে আমাদের লস কথা হয়ে যাবে আট বারো বারো দু চব্বিশ টোয়েন্টি ফোর দিয়ে বারো বারো চব্বিশ 5 13 10 + 3 = 13 24 / 24 আর নিচে আসবে 12 * 96 96 - 5 * 91 / 96 রাইট তাহলে এই জায়গা থেকে পাওয়া যাচ্ছে tan ইনভার্স tan ইনভার্স কত আসবে tan ইনভার্স হয়ে গেল আমাদের 10 + 3 * 13 পাবো 13 / 24 * এটা হয়ে যায় 96 / 91 চব্বিশ চব্বিশ চারে আর তেরো দিয়ে তেরো তাহলে ইজ ইকাল হয়ে যাচ্ছে টেন ইনভার্স ফোর বাই সেভেন রাইট হ্যান্ড সাইড তাহলে কী দাস লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত বলছি পরবর্তী ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর থেকে কন্টিনিউ করব ওকে থ্যাংক ইউ সো মাচ